শীতের আমেজ তখনও শেষ হয়নি। অমূল্যদা হঠাৎ একদিন অফিসে এসে হাজির। কিরে, কোস্টাল থেকে যাবি? উড়িষ্যার চাঁদিপুর থেকে দীঘা, বেশি না, মাত্র 58 থেকে 60 কিলোমিটার, 3 দিনের ট্রেক। এরকম একটা সুযোগ কেউ হাতছাড়া করে বলুন? সুতরাং এখন আমি চাঁদিপুরে। একমুঠো টাটকা বাতাস, সঙ্গে খেজুরের রস। আমাদের কাছে এগুলো তো এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। কল টাইম সকাল 8টায়, সুতরাং এর মধ্যে ব্রেকফাস্ট সেরে নিজের পিঠের বোঝা নিজেই গুছিয়ে শটান হোটেলের লবিতে। ট্রেক করতে গেলে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। পাহাড়ের চড়াই উতরাই এই পথে নেই। মাঝে মধ্যে খুব বেশি হলে হাঁটু জলে খাড়ি পেরোনো, আর বেশি জল হলে নৌকা। তাই বেড়ানো পাগল মানুষ মাত্রই বয়সকে তুড়ি মেরে নোনাবালির তীরে। আচ্ছা, আমরা এখন ট্রেক স্টার্ট করবো। উইদিন 5 মিনিটস আমরা এখান থেকে প্রথমে হেঁটে যাব 3 কিলোমিটার দূরে বুড়িবেলা নদীর তীরে, যেখানে বুড়িবেলা নদীর মোহনা বঙ্গোপসাগরে মিশেছে। সেই জায়গাটার নাম হচ্ছে, গ্রামটার নাম হচ্ছে বদরামগুড়ি। সেখানে যাব, সেখানে গিয়ে, এবং বুড়িবেলা হচ্ছে আমাদের ইতিহাস প্রসিদ্ধ স্থান। এখন একটা মৎস্য বন্দর, প্রচুর ট্রলার দেখবেন। ওইখানে গিয়ে আমরা একটা হোটেলে লাঞ্চ করব, আমরা বলে দিয়েছি কোথায় কালকে, সেখানে লাঞ্চ করে তারপর আমরা ওপারে যাব। শুরু হলো পথ চলা। টিম আমাদের বেশ বড়ই। বাঁদিকে ঝাউবন আর ডান দিকে সমুদ্র। ভোরের কুয়াশা তখনও জড়িয়ে রয়েছে ঝাউবনে। একে একে বন্ধু হলো বিক্রম, কৌশিক, অলোক, নীলাঞ্জন, বসুধিতি, ঈশানীরা। প্রত্যেকেরই কম বেশি ট্রেকিংয়ের অভিজ্ঞতা রয়েছে। নানা গল্প গুজবে হাসি ঠাট্টায় এগিয়ে চললাম আমরা। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো নেবে। কৃষ্ণ তাই পথে বার কয়েকবার এসেছে, হাতের তালুর মতোই চিনি জায়গাটা। সবচেয়ে বড় ব্যাপার হলো জোয়ার ভাটার সময়টা মাথায় রাখা, না হলেই হাঁটু জলের খাড়িতে দুই মানুষ জল হয়ে দাঁড়াবে। নৌকা চলাচলের সুবিধে থাকলে ভালো, না হলে ঘুরুপথে যেতে হবে অথবা ভাটার জন্য অপেক্ষা করতে হবে। চলতে চলতে বলরামগুড়ি। আমরা পান্থনিবাস থেকে শুরু করেছিলাম যাত্রা, মানে পদযাত্রা উপকূল ধরে ধরে। এখন আমরা বলরামগুড়িতে এসে একটু বিশ্রাম নিচ্ছি।
এটা 3 কিলোমিটারের মতন পথ আমরা হেঁটে এলাম। আমার কোস্টাল ট্রেকের আগের একটু অভিজ্ঞতা আছে বলে এটা আমার নতুন নয়, মোটামুটি আমার ভালোই লাগছে। বলরামগুড়ি এখন মৎস্য বন্দর, সুতরাং বরফকল থাকাটা তো স্বাভাবিক। লাঞ্চ রেডি হতে হতে বরফকলটা আমরা একটু ঘুরে দেখে নিলাম। পথে নামলে পথই বন্ধু জুটিয়ে দেয়। আমাদের এই 3 দিনের ট্রেক পরিবারে কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে নানান প্রফেশনের মানুষ, তাছাড়া রয়েছে বয়স্ক বয়স্কারাও। এর মধ্যে একজন হলেন রসিক দাদা, ওনার সঙ্গে আমার বেশ জমে গেছে। তোরা শুধু আমার বাইরেরটাই দেখলি, ভেতরটা দেখলি না। আপনি কি খুব সিনেমা দেখেন? দেখি মানে অমিতাভের ছবি ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট না পেলে ওই ছবিটাই আর দেখবো না। 70-এর উপর বয়স, কিন্তু হাসি ঠাট্টায় প্রত্যেকটা মুহূর্ত জমিয়ে রেখেছে, এই জন্যে ওনার নাম দিয়েছি রসিক দাদা। কিন্তু এই বয়সে এতটা রাস্তা হাঁটার ঝুঁকি যে কী করে নিলেন সেটাই আমাকে বেশি অবাক করেছে। আচ্ছা, নৌকার গাছগুলো রয়েছে, এটা ব্যালানাস ব্ল্যাক স্পিসিস আছে, যেমন শামুক, যেমন শামুকের মধ্যে যেমন প্রাণীটা ঢুকিয়ে থাকে, সেই তেমনি এর ভেতরে কিন্তু প্রাণী গাছ, এটা তো সেল, হ্যাঁ, মানে এদের বাড়ি যেটা আর কি কভার করে। এমনি শামুক কী আছে, শামুক কিন্তু নিজে নিজে মুভ করে বাড়ি নিয়ে, এটা কিন্তু মুভ করতে পারে না। মানে কতটা ওই যেটা বললেন ওই এ টাইপের, মানে মানে প্যারাসাইট নয়, টাইপের, হ্যাঁ প্যারাসাইট নয়, এরা মুভ করতে পারে, এটা অনেক সময় প্রাণীর গায়ে, হ্যাঁ কোনো প্রাণীর গায়ে মানে থাকে। এটা প্যারাসাইটের সঙ্গে পার্থক্য হচ্ছে, প্যারাসাইট যেমন কি যে প্রাণী গা থাকে তাকে নষ্ট করে দেয়, মানে তার খাবার শাক করে, এই কিন্তু প্রাণীকে ডেভেলপ করে না। একটা টার্ম আছে, এটা বলে কমন সিলোজিম, এটা কমন সিলোজিম বলে, এটাকে এই স্পিসিসটার নাম হচ্ছে ব্যালানাস। ওয়ান কাইন্ডস অফ পোকা, হ্যাঁ এগুলি পোকা, এই শামুকগুলি ভেসে এসে লেগে থাকে, এই পোকাগুলিকে এ খায়। এই বুড়ি বালামেই বাঘা যতীনের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, অস্ত্রভর্তি জাহাজ বুড়ি বালামের তীরে আর ভেড়েনি। মৎস্য বন্দরের কোলাহলে আজ সে ইতিহাস খুঁজে বেড়াতে হয়। বুড়ি বালাম নদীর মোহনা, এটা স্বাভাবিকভাবেই বেশ চওড়া। নদী পার হয়েই শুরু হবে আমাদের পরবর্তী গন্তব্যের জন্য যাত্রা, তবে তার আগে একটা ছোট্ট বিরতি। বুড়ি বালামের নদী পেরিয়ে আবার এগিয়ে চলা, মাত্র 3 কিলোমিটারের মতো এলাম। কোস্টাল ট্রেক মানে কিন্তু শুধুমাত্র বীচ ধরেই হাঁটা নয়, মাঝে মধ্যে এরকম ছোটোখাটো গ্রামও পেরোবো আমরা। হঠাৎই কয়েকজন কলেজ স্টুডেন্ট আমাকে ঘিরে ধরল। আচ্ছা দাদা, এই যে ছবিগুলো তুলছেন এগুলো তো টিভিতে দেখাবেন? হয়তো দেখাবো। এই রে, আমাদের তো মেকআপ নেই, ঠিকঠাক আসবে তো? বেশ মজা লাগছিল ওদের কথা শুনতে। আরে আমি তো আর সিনেমা বানাচ্ছি না, আমরা যে যেরকম যাচ্ছি যেরকম থাকছি সেটাই তুলে ধরতে চাইছি। তবু দাঁড়ান দাঁড়ান, সানগ্লাসটা পরে নি। আরে দাদা, সবই ওর জন্য। এই তুই চুপ কর। ওর জন্য মানে? না না দাদা, ওইসব ফালতু কথায় কান দেবেন না তো। আরে বল না, ওই যে ওই মেয়েটা আর কি, মানে খুব ভালো মেয়ে।
খুব ভালো মেয়ে, জানলি কি করে? না বাবা, দেখে মনে হলো আর কি। কবে এসেছিস? গতকাল তো। হ্যাঁ, এর মধ্যেই। না না, এতটা রাস্তা, আবার বেশ কিছুটা যাওয়ার পর তো সেই ঝাউবন, সেই সমুদ্র, সেই কাঁকড়া, সেরকম কেউ একটা থাকলে বা ভালো লাগে না বলুন? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। এদিকে লোকজনের তেমন যাওয়া আসা নেই, তাই লাল কাঁকড়ার অসম্ভব দৌড়াত্ম। হলুদ বালির উপর যখন হাজার হাজার লাল কাঁকড়া দৌড়ে বেড়ায়, তখন সে এক দেখার জিনিস। বয়স ইচ্ছাশক্তিকে মাঝে মধ্যেই টেনে ধরে, তাছাড়া কম বেশি অনাভ্যাসের দায় তো আমাদেরও। যাই হোক, কিছুটা সময়ের জন্য বিশ্রাম। রোদের তেজ তেমন নেই, কিন্তু সাগরপাড়ের হাওয়াটাও বন্ধ। আশুতোষ ব্যাচ কিন্তু তাদের কাজে ব্যস্ত। মেয়েটার নাম এখনো পর্যন্ত আমি জানি না, তবে তার নাম দিলাম ইপ্সিতা। আসল নাম কিন্তু আমি পরে জানলেও আপনাদের কাছে গোপনই রাখব। মেয়েটা বা দূর থেকে মনে হলো খুব হাসি খুশি, ট্রেকটা সে খুব উপভোগ করছে, দেখলেই বোঝা যায়। রসিকদাদাকে কিন্তু অসম্ভব পরিশ্রান্ত লাগছে। এই বয়সে যে এতটা পথ চলার এন্তু কোথা থেকে পেলেন কে জানে। আমরা এখান থেকে আর এক ঘন্টা হাঁটলে সিবিচ ধরে একটু বাঁ দিকে ঢুকবো, ঝাবড়ের ভেতর দিয়ে বাবলপুর গ্রাম। সেখানে একটা মৎস্য সেন্টার, সেখানে খুঁটি আছে, মাছের মানে কালেকশন এবং বরফ কল আছে, যেখানে মাছ বাইরে চলে যায় প্যাকিং হয়ে। ওখানে একটা নদী আছে, ডুবডুবি নদী বলে, সেই নদীটা ফেরি আছে, ডুবডুবি নদী। প্রতিটি লিভিং এখানে যারা সবকটা পাই মরে গেছে সেই সব পাই আমরা এখানে প্রতিটি লিভিং। মানে এত লোক দেখে থেমে গেছে, ওরা তো এতটা লোক সমাগম তো দেখিনি। রাজকাঁকড়াকে ছেড়ে আমরা এগিয়ে চললাম ডুবডুবি নদীর দিকে। সেই নদী টপকেই শেষ হবে আমাদের প্রথম দিনের ট্রেক। কোনোদিন গেছো কি হারিয়ে? হাট বাট নগর ছাড়িয়ে দিশাহারা একটা শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেটা কাটে, সেখানে অনেক পথ খুঁজেই আকাশ শুয়ে চড়ে চোখ বুঝেই এলিয়ে হৃদয়, শিহরে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হায়রান কোনো দিন সেই ময়দান, তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আসে পাশে উপরে তাকায়। কোনো পথ যেখানেতে নেই সেখানেই মেলে একেই আরেক আশার, সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার, একদিন যেও না হারিয়ে।
হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথ পেরিয়ে এলাম। দীঘা আমরা অনেকেই বেড়াতে এসেছি, কিন্তু এইভাবে এতজন মিলে বীজ তোরে হাঁটার অভিজ্ঞতা সত্যি অন্যরকম। ক্লান্ত হলেই বিশ্রাম, আর মাঝে মধ্যেই লাল কাঁকড়াদের ফিরে হারিয়ে যাওয়া। দেখতে কখন যে বেলা গড়িয়ে গেল টেরি পেলাম না। ছবি তুলতে তুলতে সবার পেছনে আমরা, ঝাউবন পেরিয়ে ডুবডুবির কোলে। পায়ে হেঁটে প্রকৃতি দেখার একটা অন্য মজা আছে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসগুলো মনে স্মৃতিকোঠায় জায়গা করে নেয়, কিন্তু ভ্রমণ পথে গাড়ি ছোটালে পাগল বাতাসের মতো কত কি যে হুহু করে চলে যায় বোঝাই যায় না। এই যে সমুদ্র তীর ছেড়ে ঝাউবন, ঝাউবন ছেড়ে গা, বাচ্চামের উৎসুক দৃষ্টি, লাল কাকড়ার পিছনে দৌড়ানো, এই সবই তো আজকের দিনের সঞ্চয়। ঘাটে নৌকাতে রয়েছি আমরা, যাব কাঁসাকোল ঘাট। এখান থেকে দেখা যাচ্ছে কাঁসাকোল, কাঁসাকোল ডুবডুবি নদী, কাঁসাকোল নদীও বলে এখানে, কাঁসাকোলে বলে ডুবডুবি, ওপাশটা ডুবডুবি, সেই নদী দিয়ে আমরা ঘাটে নামবো। আমরা এখান থেকে 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে নৌকা করে যেতে। সেখানে আমাদের অ্যাডভান্স টিম চলে গেছে, সেখানে আমাদের থাকার জন্য রাত্রে তাঁবুতে থাকবো আজকে, তার ব্যবস্থা হচ্ছে। কোস্টাল ট্রেকের আজ দ্বিতীয় দিন, ডুবডুবি নদী পেরিয়ে এসেই আস্তানা গেড়েছি আমরা। গতকাল বেশ অনেক রাত পর্যন্ত চলেছে আড্ডা, সাগর পাড়ে বসে চাঁদের আলোয় গানের লড়াই। অর্ণব দারুণ মাওতর গান বাজালো,
বসুধিতির গানের গলা তো দারুণ, কোরাসে ইপ্সিতা, কৌশিক, বিক্রম, তারপর আমরা সবাই। এর মধ্যে লাভার বয় ইন্দ্র এসে বাড়তিনে করা নেড়ে গেছে। আমি আবার এসব কাজে খুব অপটু। তবু বিক্রম অলোক আর ঈশানি ঈপ্সিতার সঙ্গে ইন্দ্রের দেখা করারও একটা ব্যবস্থা করে দিয়েছে। পরের খবর আর আমার নেওয়া হয়নি, কারণ ইতিমধ্যে রসিকদার সঙ্গে চাঁদের আলোয় আবার হাঁটতে বেরিয়েছিলাম। পরে মনে হলো না গেলেই বোধ হয় ভালো হতো। আজকের ভোর যেন গতকালের থেকেও সুন্দর। ঝাউবনের মধ্যে টেন্টে রাত কাটিয়ে সামনের বালির দেওয়াল টপকেই বে অফ বেঙ্গল। না, আর কাল বিলম্ব নয়, চটপট রেডি হয়ে এবার বেরিয়ে পড়তে হবে। কিন্তু অলোক আর কৌশিকটা ধোঁয়ার খোঁজে বেরিয়ে যে কোথায় হাওয়া হলো। আচ্ছা, আমাদের এখন ডিউটি হচ্ছে যেখানে ক্যাম্পে ছিলাম আমরা, যে জায়গাটা যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় রেখে যাওয়া। কি তাচ্ছু যদি ভালো অবস্থা রাখতে পারি সেটা আমাদের পরবর্তীকালে, এটা আমাদের পরবর্তী ট্রেকার, আমরা কেন অনেক ট্রেকাররাও আসে, তাদের পক্ষে সুবিধা হবে বলে ট্রেকিং করতে এসে জায়গাটা নষ্ট করে দিয়ে গেছে, নোংরা করে দিয়ে গেছে। সুতরাং সেই জায়গাটা কালকেও যেন ইংলিশটা থাকে, আমরা যেখানেই যাই না কেন যখন জায়গাটা ছেড়ে ছেড়ে যাবো, আমাদের নৈতিক দায়িত্ব সেই জায়গাটা পরিষ্কার করে দেওয়া। ওকে, স্টার্ট কাউন্টিং, 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 22, 23, 24, 25, 26, 27, 28. আজকে আমরা যাব কোথায়? ডোগরা। আমরা এখান দিয়ে একটা সাইকেলের চাকা দেখ বলেছিলাম আমরা, অনেক কথা লক্ষ্য করেছো, একটু এগিয়ে দিয়ে সাইকেলের চাকা দেখবে। 91 সেই যে চাকার দাগ দেখেছিলাম, আজকেও সেই চাকার দাগ দেখতে পাচ্ছি আমরা, যতবারই আসি ততবারই চাকার দাগ দেখা যায়। এটাই আমরা রুট মার্কিং, মানে আমরা প্রথমে যখন এসেছিলাম এই চাকার দাগ ফলো করে রাত্রিবেলা রাস্তা চিনেছিলাম। সুতরাং এই চাকার দাগটা পাবে, সেই ফলো করে তোমরা সিবিচে নামবে। আজকে আমরা এখান থেকে এক ঘন্টা অ্যাপ্রক্স, এক ঘন্টা কারো কম কারো বেশি হবে, এটা হচ্ছে একটা গাইড টাইম হচ্ছে এক ঘন্টা। এক ঘন্টা বাদে একটা খাড়ির সামনে পড়ব, সেই খাড়িটা ক্রস করার পর বেশি জল নেই, তারপর আরও এক ঘন্টা হাঁটার পর আমরা নেক্সট খাড়ি, যেটা হাসকারা খাল যেটা বলে, সেখানে যাব। ওটা জোয়ারের সময় পার হওয়া যায় না, জল বেশি থাকে। এখন ভাটা শুরু হয়ে গেছে, আমরা আশা করি জল খুবই কম পাবো, আমরা ইজি হেঁটে ক্রস করে যেতে পারবো। এবার খাড়ির ওপারে গিয়ে আমরা প্রত্যেককে দাঁড়িয়ে যাব। আমাদের প্যাকড লাঞ্চটা দেওয়া হয়েছে, আমরা যখন তখন খাবো না, ওইখানে সবাই মিলে একসঙ্গে বসে খাবো, ঠিক আছে? ফিচার মোটামুটি একই, তবুও হাঁটতে ভালো লাগে। আর যাই হোক, ডেলি সকাল 8:15 ভিড় ট্রেন ধরে অফিস যাওয়ার রুটিন তো নয়, মোবাইলটা বন্ধ রেখেছি, সুতরাং জগতের সঙ্গে যোগাযোগ ছিন্ন, আর খবরের কাগজের খোঁজই করিনি। এই মারামারি কাটাকাটি পড়তে আর ভালো লাগে না, এটাই ভালো। ফুরফুরে হাওয়ায় সাগরের জলে মাঝে মধ্যে পা ভিজিয়ে
সামনের লক্ষ্যে পৌঁছানো। কালো কপালে কুমকুম আর খোপার বাঁধন সুলে, হে 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 হে, নকশে জেসে নকশা বিতে কাংশে জেসে দুলে, ওই কালো কপালে কুমকুম আর খোপার বাঁধন সুলে, ওই দূরে কোথাও রাখাল ছেলের বাসি বাসে দূরে, ওলো সুজন আমার ঘরে কবু আইল না, ওই পোড়া মনের জ্বলন কেন বুঝল না। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়? হঠাৎ দেখি সুরঞ্জনাদি ঝিনুক কুড়াচ্ছে। দিদির এটা দ্বিতীয়বার কোস্টাল ট্রেক, এর আগে গঙ্গাসাগর থেকে দীঘা পর্যন্ত ট্রেক করেছেন। এছাড়া পিণ্ডারি মণিমহেশ ট্রেকের অভিজ্ঞতা রয়েছে, সেগুলোই শেয়ার করছিলেন আমার সঙ্গে। স্কুল টিচার, ছেলে নাকি ব্যাঙ্গালোরে আইটি ফার্মে চাকরি করে, স্বামীগত হয়েছে অনেকদিন, সুযোগ সুবিধে হলেই বেরিয়ে পড়েন, আর কথায় কথায় জানালেন চলো বেরিয়ে পড়ি নাকি নিয়মিত দর্শক। আমরা এখন কাটাহাসকাটার খালের পাড়ে এসে দাঁড়িয়েছি, বসেছি, আমরা রেস্ট করছি খানিকক্ষণ। এখনও পিছনে কয়েকজন আসছেন, আসতে বাকি আছে। এই খালটা যখন জোয়ার থাকে অনেকটা জল হয়ে যায়, এখন ভাটা শুরু হয়ে গেছে, এখন এক হাঁটু নিচে জল থাকলে আমরা হেঁটে ক্রস করে নিতে পারবো, না হলে আমাদের ওয়েট করতে হতো। এই ঘাসকাটা, এই খালটা মেন যে খালটা আরও আগে, এখান থেকে আরও এক ঘন্টা থেকে দেড় ঘন্টা হাঁটলে পর মেন যে খালটা পাবো সেটা ঘাসকাটা খাল। এই খালটা বছর দশকও তৈরি হচ্ছে, আগে খালটা ছিল না। এই খালের যে পেছনের দিকে একটা গ্রাম দেখা যাচ্ছে, এই গ্রামটার নাম হচ্ছে ইছাপুর। হ্যাঁ, এখানে আমি যখন খালটা যখন ক্রস করবো তখন এখানকার সুন্দর প্রাকৃতিক মানে নৈসর্গিক দৃশ্যটা খুবই সুন্দর, প্রত্যেকে এনজয় করবে। আমরা এখান থেকে হেঁটে হাসকারা যাবো আরও এক ঘন্টা মেন যে খালটা, সেখান থেকে তারপর উপাসে ক্রস করে তারপর আমরা ডোগরার দিকে যাবো। আমরা এখন কাটাহাসকাটা পেরোচ্ছি, জল আমাদের এক হাঁটুর কাছাকাছি জল হবে। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলেছি, কারেন্ট রয়েছে। এই মাদলে তান্তুলে এই আনন্দই উচ্ছলে, আকাশ ভরে যোচনা আই ছুটে সকলে, এই মাটির ধরা তলে এই হাসির কলরলে, এমন জীবন গড়িয়া আয় রে আয়, লবণ বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পাডুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব ভাসে কোমর বেঁধে আয়, তখনও ভিউফাইন্ডারে চোখ আমার। হঠাৎই কৃষ্ণদা পিছন থেকে ডাকলেন, আলাপ করিয়ে দিলেন অমিতাভ সেনের সঙ্গে। কথায় কথায় জানতে পারলাম উনি বহুদিন কানাডার মিসিসাগা শহরে ছিলেন, কিন্তু চলে কারণটা শুনে চমকে গিয়েছিলাম। বেড়ানো পাগল মানুষ, ছুটি ছাটা পেলেই নাকি নায়াগ্রা ফলসে চলে যান। শীতকালে নায়াগ্রার অসাধারণ কিছু ছবিও আছে, কলকাতায় ফিরে দেখাবেন বললেন। ফিরে আসার গল্পটা এবার শুনুন। এমনিতেই শীতকালে ওই অঞ্চলের বেশ কিছু শহরের তাপমাত্রা -25 থেকে -30°C নেমে আসে, আর ওখানে যেতে গেলে ফ্লু শট ইঞ্জেকশন মাস্ট। একবার অমিতাভদের এক বন্ধু ইগলুর দেশে যাচ্ছিলেন রিসার্চের কাজে, খবর পেয়ে আর লোভ সামলাতে পারেননি, অনেক কাকুতি মিনতি করে ওই দলে ঢুকলেন, কিন্তু না, পুরোটা যাওয়ার পারমিশন পাননি। যেখানে গিয়ে অমিতাভদার পথ রোধ হল সেখানে টেম্পারেচার কত জানেন?
-49°C. ওই অঞ্চলে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু অনেক রিকোয়েস্টের পর একটা স্ন্যাপ নেওয়ার জন্য পারমিশন মিলল। ছবি তোলার সময় হঠাৎই অমিতাভ দা মাথার টুপিটা খুলে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে হই হই করে মিলিটারিরা সব ছুটে এলো। তাড়াতাড়ি করে মাথায় টুপিটা পরিয়ে দিয়ে গাড়ির মধ্যে জোর করে তুলে দিলেন, সঙ্গে অসম্ভব বকাবকি। আরে ঠান্ডা তো লাগবে আমার, তোমরা কেন চেঁচাচ্ছো বাপু? কেন চেঁচিয়েছিল বুঝেছিলেন তখন, যখন তিন দিন সেন্সলেস হয়ে হসপিটালে ভর্তি ছিলেন। শুধু তাই নয়, অতীতের সমস্ত ঘটনাও ভুলে গিয়েছিলেন। যে রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন তার নাম হাইপক্সিয়া। আমরা এখন দাঁড়িয়ে আছি হাসকারা খাল, এখানে হাসকারা নদীও বলে, হাসকারা খালের ধারে চড়ে এসেছি আমার পাশে। এখন জল নেই, এক হাঁটুও জল নেই। এটা জ্বরের সময় জল, আজ তিন ঘন্টা আগে এলে এখানে এক মাসও জল থাকতো। হাইপক্সিয়া রোগটি হল অত্যধিক ঠান্ডার জন্য মাথার কোষের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে বেশ কিছু সেল ড্যামেজ হয়ে যায়। এই রোগে আক্রান্ত হওয়ার পর কানাডা থেকে ওনাকে ইন্ডিয়াতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আমি অমিতাভ দাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার ফিরে যেতে ইচ্ছে হয় না ওই দেশে? যেতে পারি, তবে আর হেঁটে ফিরব না। চাঁদিপুর থেকে দীঘা এই কোস্টাল ট্রেকের খরচ মোটামুটি 3,500-4,000 টাকার মতো। চাঁদিপুর পর্যন্ত কলকাতা থেকে ট্রেনে যাওয়া, আবার দীঘা থেকে ট্রেনে ফেরা। যে জিনিসগুলো নেওয়া ভীষণ জরুরি তা হলো রুকস্যাকে ম্যাট্রেস, স্লিপিং ব্যাগ, যতটা সম্ভব কম ও হালকা জামাকাপড়, উইনচিটার, আর অবশ্যই ওয়াশেবল জুতো বা চপ্পল, ক্যাপ, সঙ্গে ফার্স্ট এইড বক্স থাকাটা জরুরি। তাতে জ্বর, পেট খারাপ, মাথা ধরার ওষুধ, ব্যান্ডেড, ডেটল, তুলো অবশ্যই রাখবেন। আর হ্যাঁ, গ্লুকোজ সঙ্গে থাকলে ভালো। আরও বিস্তারিতভাবে জানতে গেলে যে সংস্থার সঙ্গে যাবেন তাদের কাছ থেকে একটা গাইডলাইন পেয়ে যাবেন। এই রাস্তায় পাহাড়ের দুর্গমতা নেই ঠিকই, কিন্তু যেটা ভয়ানক সেটা হলো খাড়ি পেরোনোর সময় চোরা বালির মধ্যে পড়ে যাওয়া, ক্ষেত্রবিশেষে মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। সুতরাং যতই সহজ হোক একজন গাইড থাকাটা অবশ্যই জরুরি। এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে আমরা বাঁ দিকে সমুদ্র ঘাট দিয়ে আমরা বাঁ দিকে টার্ন নেবো। About 2 hours trek, plus minus হবে, কারো কম হতে পারে কারো বেশি হতে পারে। 2 hours যাওয়ার পর আমরা বাঁ দিকে টার্ন নেব, কাঁকড়াপোল গ্রাম যাবো। কাঁকড়াপোল ঢুকে ওখান থেকে এক ঘন্টা হাঁটলে আমরা খড়িবিল বলে একটা গ্রামে পৌঁছবো। খড়িবিল, খড়িবিল পৌঁছবার পর ওখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নেবো, শ্মশান পড়বে অ্যাবাউট 2 kilometers। শ্মশানটা ক্রস করে আমরা তালসারি রেঞ্জে ঢুকবো, সেখান থেকে ঢোকার পর আরও আধ ঘন্টা হাঁটলাম তালসারি পৌঁছবো। শেষ হয়ে এলো সফর, আজ সন্ধ্যার সময় দীঘা পৌঁছে যাব। নানা বয়সের কত নতুন বন্ধু হলো এই দুদিনে, কত নতুন অভিজ্ঞতা। চেপে রাখতে চেয়েও যেটা পারিনি তা গতকাল রাতে বীজ ধরে হাঁটতে হাঁটতে রসিকদা বলেই ফেললেন, এটাই আমার জীবনের শেষ ট্রেক। কেন, বয়সের জন্য? একটা বেদনা মিশ্রিত দীর্ঘশ্বাস শুধু পড়ল রসিকদার। আমার ব্লাড ক্যান্সার, লাস্ট স্টেজ, থমকে গিয়েছিলাম আমি, কিছুক্ষণ কথা বলতে পারিনি। ডাক্তার বিরতে বারণ করেছিলেন, না বলেই চলে এসেছি। বিয়ে করিনি, কোনো পিছুটানও নেই, একটু পয়সা করে জমাতে পারলেই বেরিয়ে পড়তাম। একবার কেদারে গিয়ে
এক সাধুর ডেরায় মাসখানেক ছিলাম। চেরাপুঞ্জিতে একটা ডবল ডেকার লিভিং রুট ব্রিজ আছে, গেছো? হ্যাঁ গিয়েছি। ব্রিজে নামার ঠিক আগে একটা চায়ের দোকান আছে না? হ্যাঁ, দোতলা কাঠের বাড়িটা ঠিক নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেও কিছুদিন ছিলাম। ওই দোকানটা তৈরির জন্য কিছু সাহায্য করেছিলাম আমি। ছেলেটার নাম হলো পিটার। আচ্ছা, আপনি কাজ কী করতেন? এই টুকটাক লেখালেখি আর বিভিন্ন পত্রপত্রিকায় ছবি দিতাম। ফটোগ্রাফার? ওই আর কি। আপনার এই রোগ ধরা পড়লো কবে? কবে আর জিজ্ঞাসা করো না, বলো আর কতদিন আছেন। না না, মানে খুব বেশি হলে আড়াই থেকে তিন মাস। কতটা প্রাণশক্তি রয়েছে ওই মানুষটার মধ্যে, যে নিজের মৃত্যুর পরোয়ানা নিয়ে হাসি ঠাট্টায় মেতে আছেন। হাসতে হাসতে পার হয়ে এলেন প্রায় 60 কিলোমিটারের মতো পথ। সত্যি কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়। প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো না, আমার কাছে সত্যিই অজানা। পৌঁছে গেছি সুবর্ণরেখার পাড়ে। আবার নৌকা। ইন্দ্র আর ঈপ্সিতা পাশাপাশি বসে, অমিতাভ আর কৃষ্ণদা গল্পে তো মশগুল, আর রসিকদা একই রকম উৎফুল্ল। যে ঘাটে এসে নৌকা ভিড়ল, সেখান থেকে রাস্তায় উঠতে যে পরিমাণ কসরত আমাদের করতে হলো, তা পুরো ট্রিপে আমাদের করতে হয়নি। গোটা চারজন আছার খেয়েছে, সঙ্গে আমিও। ফলে আমার এই মহামূল্য ক্যামেরাটি কাদায় মাখামাখি হওয়ায় বাকি রাস্তা আমাকে গাড়িতেই ফিরতে হয়েছে। ফলে তালসারি হয়ে দীঘা আমি কিন্তু আসতে পারিনি। দারুণভাবে শেষ হলো আমাদের চাঁদিপুর টু দীঘা ট্রেক। প্রত্যেকের মুখেই আবার নতুন কোনো জায়গা যাওয়ার ঠিকানা। হঠাৎই অমূল্যদা বলল, এবার ভাবছি সান্দাকফু যাব। সবাই তো আনন্দে হাততালি দিল। এই প্রথম দেখলাম রসিকদার চোখে জল।